দিনে বেগুন পোড়া খায় না এমন লোক খুব কমে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, বেগুন পোড়াটা এতটা টেস্ট লাগে শীতের দিনে, জাস্ট অসাধারণ। তো আজকে আমি একটু অন্যভাবে বানাবো। তো দেখো, এভাবে তোমরা কি কেউ কোনোদিন খেয়েছো অবশ্য কমেন্ট করে জানাবে। তো এটা আমি শিখেছি আমার বড় জায়ের কাছ থেকে। তো বড় জাকে ফোন করে জিজ্ঞেস করে করে তারপর আমি এটা বানাচ্ছি। তো দেখো, আমি প্রথমে একটা বেগুন পোড়াতে দিয়ে দিলাম, আর এখানে দেখো আমি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন রসুনগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছি। তো দেখো, এখানে আমার মোটামুটি সব কিছু কাটাকুটি কমপ্লিট। আর নিয়েছি ধনে পাতা। তো ও এদিকে আমার বেগুনটা পোড়া হয়ে গেছে, বেগুনটাকে আমি ভালো করে ছুলে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে পোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর জিরে নিয়েছি। নিয়ে দেখো, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আমি এখন পোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে। দিয়ে প্রথমে আমি রসুনগুলোকে একটু ভেজে নিলাম, তারপর দিলাম পেঁয়াজ, এরপর দিলাম আদা কুচি। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে আমি এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম আমি টমেটো। তো টমেটো কুচি দিয়ে আমি একটুখানি জল দিয়ে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এমনভাবে দেবে। তো যদিও আমি লঙ্কা গুঁড়োটা দিইনি, কারণ আমার ছেলে মেয়ে যেহেতু খাবে তো এই জন্য আমি লঙ্কা গুঁড়োটা আর দিইনি। তো পুরনে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, তো এই জন্য আমি আর দিইনি। তো দেখো, কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে যখন টমেটোটা একদম নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম বেগুনটা। তো বেগুনটা দিয়ে এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করব, করে তারপর দেখো নাড়াচাড়া করছি। আর সত্যি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে, আমি আর কোনো দিন এমন করে খাইনি। আর আজকেই ফার্স্ট খেলাম, এত স্বাদ হয়েছে কি বলবো, সেই স্বাদ সেই স্বাদ। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম হালকা একটু জিরের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করতে শুরু করলাম। তো ফাইনালি আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। তো এখন শীতের দিনে ধনে পাতা তো অ্যাভেলেবেল, তো ধনে পাতাটা না দিলে তো স্বাদ লাগবেই না। তো দেখো আমি এনেছি, আর ফাইনাল লুকটা দেখো কি অসাধারণ হয়েছে। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা খাওনি তারা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখো, এখন আমার গরম গরম এটা হয়ে গেছে, এখন খেতে বসে যাচ্ছি। সত্যি বন্ধুরা, এত টেস্ট, এটা যদি আগে জানতাম সত্যি। আজকে কয়েকদিন ধরে মানে আমার যাকে ফোন করব, ফোন করব জিজ্ঞেস করব, একদিন বলেছিল কিন্তু আমি রেসিপিটা ভুলে গেছি। তো আজকে ফাইনালি জিজ্ঞেস করে রান্না করলাম, মানে এত টেস্ট সত্যি। নর্মালি বেগুন পোড়া সবাই খেয়েছো, তো এভাবে একবার খেয়ে দেখবে, এতটা টেস্ট কি বলবো, সত্যি জাস্ট ওয়াও 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 ওয়াও। সেই স্বাদ সেই স্বাদ, আমার মেয়েটাও ভীষণ ভালো পেয়েছে। তো আমি শুধু আজকে ভাগগুলো পুরো এটা দিয়ে খাবো, তোমরাও একবার ট্রাই করে দেখবে, ভীষণ টেস্টি, ভীষণ ভীষণ। এভাবে টমেটো টমেটো দিয়ে, মা ওয়াও, সত্যি আমি আর কোনোদিন খাইনি। তো দিদিভে থেকে শিখলাম রেসিপিটা, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা একবার খেয়ে দেখবে এভাবে বানিয়ে, খুব টেস্টি। ওয়াও ওয়াও ওয়াও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে, আর তোমরাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই। এখন চটপট করে খাই, কারণ গরম গরম, বুঝতে পারছো না, আরো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো টাটা।